আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। তো দীর্ঘদিন পর যেগুলো গাড়ি বিক্রি হয় সেগুলো ভিডিও বানাতে পারিনি। আজকে দু তিন সপ্তাহ পর এই বাইকটি নিয়ে ভিডিও বানাইতেছি। বাইকটি কোথায় যাচ্ছে সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। বাইকটি যাচ্ছে সেই ঢাকা দোহার, ঢাকা দোহার থেকে বাইকটি অনলাইনের মাধ্যমে ক্রয় করেছে। আমরা কীভাবে পাড়িয়ে দিতেছি তারই সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা চ্যানেলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন। জি ভাইয়া, এখন আপনাকে গাড়ি পাঠিয়ে দেওয়ার আগ মুহূর্তে আবারও প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মাঠঘাট, সামনে লোকটা একদমই নিখুঁত আছে, দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ। মাঠঘাট থেকে নিয়ে প্রতিটা অংশ ফুল ফ্রেশ। এই সাইডে সিগন্যাল লাইট, ভাইজার, চাপা, সুইচ, সব কিছু ফুল ফ্রেশ। ট্যাঙ্কিটা দেখে নিন, এটা বাম্পার, সাইড কভার, ইঞ্জিনের কাছে কাভারগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, আপনি বলছিলেন নাটের কাভার। এই সাইডে সম্পূর্ণ জিনিসগুলো ফ্রেশ আছে। পিছনে খেয়াল করুন, সব কিছুই অলোকে আছে। এই সাইডগুলো দেখুন, যেভাবে ভিডিও দেখেছিলাম হুবাহু ওইভাবেই কিন্তু জমা দেওয়া হচ্ছে। সাইড কভার, ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, মিটার অন করে দিচ্ছি। দেখেন এখানে কোনো কসর কিছুই নেই এবং আমানতের সাথে বা দায়িত্ববোধ মনে করে আপনাকে কিন্তু প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করলাম। এখন মেমোটা দেখুন, এই খামের মধ্যে আপনার কাগজপত্র থাকবে, ঠিক আছে, আমার ভিজিটিং কার্ড এবং এলাহি বাইক কলেজ শোরুমের মেমোতে যা যা উল্লেখ করা দরকার সব কিছু উল্লেখ করে দেওয়া হয়েছে এবং মালিকানা চেঞ্জ সহ গাড়ির সাথে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে।